সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সাথে আমি আছি সিস্টার লাইলি রোজারিও। প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম। বাংলাদেশে অনুষ্ঠিত হল ধর্মপ্রদেশীয় যাজক ভাতৃসংঘের বার্ষিক সাধারণ মিলন সভা। বাংলাদেশের 18 গ্রামের নারী উদ্যোক্তাদের সংগঠন একতা উন্নয়ন প্রকল্প এর শুভ উদ্বোধন। বারুইপুর ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল ইকিউমেনিজম বিষয়ক সেমিনার। বিশপদের সিনোডের 16তম সাধারণ অধিবেশনে অংশ নেবেন বেশ কয়েকজন এশিয়ান ধর্মগুরু। পোপ ফ্রান্সিস 21 শতকের খ্রিস্টান শহীদদের তালিকা তৈরি করার জন্য কমিশন গঠন করেছেন। এবারে খবর বিস্তারিত। রেডিও ভেরিতাস এশিয়া, দি ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি। রেডিও ভেরিতাস এশিয়া মোবাইল অ্যাপ অফার সার্ভিসেস ইন ইংলিশ এন্ড 21 এশিয়ান ল্যাঙ্গুয়েজেস। Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share. বাংলাদেশে অনুষ্ঠিত হল ধর্মপ্রদেশীয় যাজক ভাতৃসংঘের বার্ষিক সাধারণ মিলন সভা। গত 11-14 জুলাই 2023 খ্রিস্টাব্দ পবিত্র আত্মা জাতীয় উচ্চ সেমিনারি বনানীতে অনুষ্ঠিত হল বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভাতৃসংঘের বার্ষিক সাধারণ মিলন সভা। এই মিলন সভার মূল ভাব ছিল বর্তমান জগৎ, জীবন ও খ্রিস্ট ধর্ম শিক্ষার গুরুত্ব। এই যাজক ভাতৃসংঘের বার্ষিক সাধারণ মিলন সভায় প্রায় 200 জন যাজক উপস্থিত ছিলেন। এই সভায় সভাপতিত্ব করেন বিডিপিএফের সভাপতি ফাদার মিন্টু এল পালমা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশপ জেরভাস রোজারিও, বিশপ পল পনেন কবি, বিশপ রমেন জেমস বৈরাগী, বিশপ ইনমানুয়েল রোজারিও, বিশপ সেবাস্টিয়ান টুডু এবং বিভিন্ন ধর্মপ্রদেশের ভিকার জেনারেলগণ। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেরভাস রোজারিও বিডিপিএফের বার্ষিক সাধারণ মিলন সভার শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশপ সভার মূল সুরের উপর বক্তব্য উপস্থাপন করে বলেন, বিশপগণ ফাদারগণ হলেন মণ্ডলীতে প্রধান ক্যাটেকিস্ট, তাই তাদের প্রধান কাজ হচ্ছে ধর্মশিক্ষা দেওয়া। বিশপ আরও বলেন, মণ্ডলীতে আমরা ফাদার ও সিস্টাররা বিভিন্ন ধরনের পালকীয় সেবা কাজ করে থাকি, তবে তার মধ্যে আমাদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে গুরুত্বের সাথে ধর্মশিক্ষা দেওয়া, তাই এই বিষয়ে আমরা যেন আরও বেশি সচেতন থাকি। এছাড়াও এ সভায় আলোচনা করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্যাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা এবং জাতীয় শিক্ষানীতি ও মণ্ডলীর শিক্ষানীতি এবং স্কুল কলেজের খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা সম্পর্কে। এরপর প্রয়াত ধর্মপ্রদেশীয় বিশপ যাজকদের জীবনের উপর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। 18 গ্রামের নারী উদ্যোক্তাদের সংগঠন একতা উন্নয়ন প্রকল্প এর শুভ উদ্বোধন। গত 14 জুলাই 2023 খ্রিস্টাব্দ নবাবগঞ্জ জেলার বান্দুরাতে ঢাকা ক্রেডিট কনভেনশন সেন্টারে নারী উদ্যোক্তার একতা উন্নয়ন প্রকল্প এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ জেলার চেয়ারম্যান, সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল রিবেইরু, নটরডেম কলেজের অধ্যাপক ফাদার হিউবার্ট লিটন গমেস সিএসসি, হাসনাবাদের পাল পুরোহিত ফাদার স্ট্যানিসলাউস গমেস, ফাদার রিপন, ফাদার আবেল রোজারিও, প্রধান শিক্ষিকা রূপালী কস্তা, আরএনডিএম সেন্ট থেকলা উচ্চ বিদ্যালয়। এছাড়া আরও অনেক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি তার বক্তব্যে বলেন, নব উদ্যোক্তাদের সমাগম দেখে আমি অনেক আনন্দিত এবং এ উদ্যোগ যারা গ্রহণ করেছেন তাদের সাধুবাদ জানাচ্ছি। তিনি উদ্যোক্তাদের আশ্বাস দিয়ে বলেন যে তিনি সবসময় তাদের পাশে থাকবেন। উক্ত অনুষ্ঠানের আয়োজক মিসেস দীপালী গোমেজ বলেন, তার বহুদিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। তার অনেক ইচ্ছা ছিল গ্রামের মহিলাদেরকে নিয়ে কিছু করার এবং আজ তিনি সফল হয়েছেন। এই উদ্যোগের উদ্দেশ্য ও লক্ষ্য ছিল মহিলাদের একত্রিত করে কাজের মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা।
বিশেষভাবে তাদের সুনিপুণ দক্ষতাগুলো কাজে লাগিয়ে তারা যেন নিজস্ব আয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। উক্ত অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি সংখ্যা ছিল 320 জন। বারুইপুর ধর্মপ্রদেশে ইকিউমেনিজম বিষয়ক সেমিনার গত 28 জুন 2023 খ্রিস্টাব্দ বারুইপুরের পল্লী উন্নয়ন সমিতিতে একটি আন্তদেশীয় সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন কমিশন ফর ইকুমিনিজম সিসিবিআই এর এক্সিকিউটিভ সেক্রেটারি ফাদার ব্যাপটিস্ট পাইস, আঞ্চলিক সম্পাদক ফাদার সুনীল রোজারিও। বারুইপুর ধর্মপ্রদেশের সকল সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য উক্ত এই অনুষ্ঠানের আয়োজন করেন। সেমিনারে আগত কিছু সদস্যরা মণিপুরের বর্তমান অবস্থা এবং সেখানকার নিরপরাধ, অসহায়, বাস্তুচ্যুত মানুষদের সমস্যা সমাধানের তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। বারুইপুর ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শ্যামল বোস ধর্মপ্রদেশের সার্বিক পরিষেবার মান উন্নতির লক্ষ্যে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তার আগ্রহ প্রকাশ করেন। ঐক্যত স্থাপনের লক্ষ্যে মূল্যবান বক্তব্য রাখেন বর্ষিয়ান ফাদার প্রদীপ রায়, যিনি প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে মণ্ডলীর সেবা কাজ করে চলেছেন। ফাদার ফস্টিন ব্র্যাঙ্ক, যিনি আইনি সহায়তার মাধ্যমে এবং দরিদ্র ও অসহায় মানুষদের কল্যাণে কাজ করে চলেছেন। এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন পাস্টর কল্যাণ মৈত্র এজি চার্চ, পাস্টর ডক্টর সমর শিরকার, পাস্টর মদনমোহন ঘড়ুই, সিস্টার নেরিসা এমসি এবং আরও অনেকে। বিশপদের সিনডের 16তম সাধারণ অধিবেশনে অংশ নেবেন বেশ কয়েকজন এশিয়ান ধর্মগুরু। ভ্যাটিকানের একটি বিবৃতিতে বলা হয়েছে যে পোপ ফ্রান্সিস অক্টোবরে বিশপদের সিনডের 16তম সাধারণ পরিষদে অংশগ্রহণের জন্য এশিয়া মহাদেশ থেকে প্রায় 35 জন ধর্মগুরুকে নিয়োগ করেছেন। সমাবেশে যোগদানকারী এশিয়ান দেশগুলির মধ্যে অন্যান্যদের সাথে ইন্দোনেশিয়া, ইরান, মায়ানমার, চীন, তিমুর, লেস্তে এবং আরব রাষ্ট্রগুলিও রয়েছে। জানা যায় যে সিনড অন সিনোডালিটি অক্টোবরে সারা বিশ্ব থেকে পুরোহিত এবং সাধারণ মানুষকে একত্রিত করবে। পোপ ফ্রান্সিস 360টিরও বেশি ভোটদানকারী প্রতিনিধিদের মধ্যে প্রায় 1/3 সরাসরি বেছে নিয়েছেন। প্রথমবার এই অনুষ্ঠান হবে যেখানে সাধারণ মানুষ পূর্ণ সদস্য হবে এবং অক্টোবরের 2024 চূড়ান্ত নথিতে ভোট দেবেন। সমাবেশ চলাকালীন প্রতিনিধিরা সম্প্রতি প্রকাশিত ইনস্ট্রুমেন্টাম লেবারসিস এ উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবেন, যা মহিলা, ডিকন, পুরোহিত, ব্রহ্মচর্য প্রভৃতি বিতর্কিত বিষয়গুলোকে কেন্দ্র করে উঠে এসেছে। পোপ ফ্রান্সিস 21 শতকের খ্রিস্টান শহীদদের তালিকা তৈরি করার জন্য কমিশন গঠন করেছেন। পোপ ফ্রান্সিস ঘোষণা করেছেন যে তিনি এই শতাব্দীর শেষ চতুর্থাংশে শহীদ খ্রিস্টানদের চিত্রসহ একটি তালিকা প্রস্তুত করতে ডিকাস্টারি ফর দ্য কজ অব সেন্টসের অধীনে একটি কার্যকরী দল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। 3 জুলাই তার চিঠিতে পোপ বলেছেন, দলটিকে নতুন শহীদদের জন্য বিশ্বাসের সাক্ষী কমিশন বলা হবে। এছাড়াও পোপ আরও বলেছেন যে কমিশনটি 2025 সালের আসন্ন জুবলি বর্ষের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। খ্রিস্টের প্রতি এমন উদার বিশ্বস্ততার ভাণ্ডার থেকে জীবনের কারণ ও কল্যাণ অন্বেষণ, যা বিশ্বস্তদের বর্তমান সময়কে অতীতের আলোকে পড়তে সাহায্য করবে। পোপ ফ্রান্সিস তার এনসাইক্লিক্যাল লুমেন জেন্টিয়াম থেকে বলেছেন যে, যেমন আমি অনেকবার বলেছি, এ শতাব্দীর তুলনায় আমাদের সময়ে শহীদদের সংখ্যা অনেক বেশি, যেমন বিশপ, পুরোহিত, সাধু পুরুষ, মহিলা, সাধারণ মানুষ এবং পরিবার, যারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের জীবন উপহার দিয়ে দানের সর্বোচ্চ প্রমাণ দিয়েছেন। পোপ ফ্রান্সিস আরও বলেছেন, নতুন শহীদদের জন্য কমিশনকে বিশ্বাসের সাক্ষীদানের কাঠামোতে নির্দিষ্ট খ্রিস্টমণ্ডলীর সক্রিয় অবদানের জন্য নির্ধারিত মানদণ্ড অনুসারে তাদের মূল্যায়ন করতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।